আজকের বং মুভি এক্সপ্লেনে আপনারা দেখতে চলেছেন দ্য এইথ নাইট। মুভির শুরুতেই আমরা দেখতে পাই নরক থেকে আসা লাল ও কালো চোখ বিশিষ্ট একটি রাক্ষস নরক ও পৃথিবীর মাঝখানে রাস্তাটা খুলে দিয়েছিল, আর সে চাইতো নরকের সমস্ত খারাপ কিছু পৃথিবীতে নিয়ে আসতে। কিন্তু সেই লাল ও কালো চোখ বিশিষ্ট রাক্ষসটির পরিকল্পনা বুদ্ধ ব্যর্থ করে দেয়। বুদ্ধ রাক্ষসটির লাল ও কালো চোখ বের করে নেয়। চোখ দুটো বের করে নেওয়ার পরে চোখ দুটো বুদ্ধর কাছ থেকে পালাতে থাকে। কিছু সময় পরে বুদ্ধ কালো চোখটাকে ধরে একটা বাক্সের মধ্যে বন্দী করে দেয়। কিন্তু লাল চোখটাকে বুদ্ধ তখনও ধরতে পারেনি, সে এখনো পালিয়ে বেড়াচ্ছিল। লাল চোখটা এক একদিন এক একটা মানুষের শরীরে লুকিয়ে থাকতো। লাল চোখটা সাত দিন সাতটা মানুষের শরীরে লুকিয়ে থাকে। শেষ পর্যন্ত সে বিরক্ত হয়ে যায় এবং বুঝতে পারে সে বুদ্ধর কাছ থেকে পালাতে পারবে না, তাই সে বুদ্ধর কাছে এসে ধরা দেয় এবং বুদ্ধ তাকে একটি বাক্সের মধ্যে বন্দী করে দেয়। সেই রাক্ষসটির সমস্ত শক্তি এই দুটো চোখের মধ্যেই ছিল, তাই বুদ্ধ জানত এই চোখ দুটো এক হলে রাক্ষসটা আবার জীবিত হয়ে উঠবে। তাই বুদ্ধ লাল চোখের বাক্সটাকে পশ্চিম দিকের একটা মরুভূমিতে এবং কালো চোখের বাক্সটাকে পূর্ব দিকের একটা পাহাড়ের মধ্যে লুকিয়ে দিয়েছিল। এরপর দেখানো হয় 2005 সাল, একজন প্রফেসর যে লাল চোখ ও কালো চোখ নিয়ে রিসার্চ করছে এবং সে লাল চোখটাকে খুঁজতেই এই মরুভূমিতে এসছে। আর এই রিসার্চকে সবাই উপহাস করত, তাই প্রফেসর সবার সামনে প্রমাণ করতে চেয়েছিল সে যে রিসার্চ করছে সেটা সত্যি। আর তখনই প্রফেসর লাল চোখের বাক্সটা খুঁজে পেয়ে যায়। প্রফেসর লাল চোখটি খুঁজে পাওয়ার পরে সবাইকে এটা বলেছিল, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করেনি। তখন প্রফেসর সিদ্ধান্ত নেয় এই লাল চোখটাকে অ্যাক্টিভেট করে সবাইকে প্রমাণ করে দেবে। কিন্তু প্রফেসর এটা এখন করতে পারবে না, কারণ লাল চোখকে অ্যাক্টিভেট করার জন্য আকাশের চাঁদকেও লাল হতে হবে। এরপর মুভিতে নেক্সট সিন দেখানো হয় 14 বছর পর 2021 সাল, আর এই বছরেই আকাশে লাল চাঁদ দেখা যাবে। আর সে সময় সমস্ত নিউজ চ্যানেলে খবর দেখা যাচ্ছে 35 বছর পর আজ রাতে লাল চাঁদ উঠবে, আর প্রফেসর ঠিক এই দিনটিরই অপেক্ষা করছিল। প্রফেসর লাল চোখকে অ্যাক্টিভেট করে সবাইকে প্রমাণ করে দিতে চায় যে সে সত্যি কথা বলছে। আর সে সময় দেখা হয় প্রফেসর একটা আলমারির থেকে কিছু রক্তের স্যাম্পল বের করছে। আর এরপরেই প্রফেসর সেই লাল চোখের বাক্সটি খোলে এবং তার মধ্যে 6টি রক্তের স্যাম্পল ঢেলে দেয়। কিন্তু রেড আইকে অ্যাক্টিভেট করার জন্য 7খানা রক্তের স্যাম্পল লাগবে, কিন্তু তার কাছে ছিল 6টি। অবশেষে প্রফেসর নিজের রক্ত সেই রেড আইয়ের উপরে ঢালে, আর তখনই সেই রেড আই অ্যাক্টিভেট হয়ে যায়। আর ঠিক তখনই রেড আই প্রফেসরকে নিজের বশে করে নেয়। মুভির পরের দৃশ্যে দেখানো হয় একটি বৌদ্ধ পণ্ডিতকে, যে কিনা জানতে পেরে গেছিল রেড আই অ্যাক্টিভেট হয়ে গেছে এবং সেই রেড আই লোকেদের নিজের বশে করা শুরু করে দিয়েছে। আর বুদ্ধ যেই কালো চোখটি বাক্সবন্দী করেছিল সেই কালো চোখটি সংরক্ষণের দায়িত্বে এই বৌদ্ধ পণ্ডিত এখন রয়েছে। মুভির পরের দৃশ্যে দেখানো হয় একটি লোক যে কিনা মার্শাল আর্ট করছে এবং সে এখন একজন মনাস্টারি কর্মচারী, আর এই লোকটির নাম পার্ক, আর পার্ক এর আগে একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন। তারপর দেখানো হয় সেই বৌদ্ধ পণ্ডিতটির একটি শিষ্য যার নাম চ্যান সক, আর এই চ্যান সক সবসময় হাতের ইশারায় কথা বলতো, কারণ সে তার গুরুর আদেশ মতো মৌনব্রত পালন করছে। আর আজকে সেই দিনটি চলে এসছে যখন এই বৌদ্ধ পণ্ডিত তার শিষ্য চ্যান সককে সেই রাক্ষসটির ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বলবে। বৌদ্ধ পণ্ডিতটি চ্যান সককে বলে সেই রাক্ষসটির লাল চোখ এখন মুক্ত হয়ে গেছে, এখন সেই লাল চোখ 7 দিনে 7টা মানুষের মধ্যে দিয়ে 8ম দিনে সেই কালো চোখের সঙ্গে মিলিত হতে আসবে। আর যদি কোনো প্রকারে 7 জন মানুষের মাঝখান থেকে একজন মানুষকে সরিয়ে দেওয়া হয় বা মেরে ফেলা হয় তাহলে সেই লাল চোখটি কালো চোখের সঙ্গে মিলিত হতে পারবে না, এর ফলে নরকের থেকে আসা সেই রাক্ষসটি আর জীবিত হতে পারবে না। মুভিতে এর পরের দৃশ্যে দেখানো হয় একটি শিকারী জঙ্গলে গিয়ে একটি শিকার করেছে এবং সে শিকারটির কাছে যেতেই কিছু আওয়াজ পায়। তখন শিকারীটি উঠে দাঁড়িয়ে এদিক ওদিক খুঁজতে থাকে, তখনই তার পেছন থেকে তার কাঁধের ওপরে একটি হাত আসে, আর এটা সেই প্রফেসরের হাত যে কিনা এখন রেড আই এর বসে আছে। আর আজকে দ্বিতীয় দিন, তাই রেড আই প্রফেসরকে ছেড়ে এই শিকারীটিকে নিজের বসে নেবে। আর প্রফেসর যেই 6 জন মানুষের রক্ত দিয়ে সেই রেড আইকে জীবিত করেছিল সেই 6টা রক্তের মধ্যে একটা রক্ত এই শিকারীটির। মুভিতে পরে দেখানো হয় এক দম্পতি যাদের মধ্যে এই মহিলাটির রক্ত প্রফেসর কৌশল করে নিয়ে নিয়েছিল, তাই শিকারীর পরে রেড আই এর পরবর্তী শিকার এই মহিলাটি। তখন সেখানে রেড আই এর বসে থাকা শিকারীটিও চলে আসে, আর রেড আই এর বসে থাকার কারণে তাকে দেখতে খুবই ভয়ানক লাগে এবং লোকটিকে মারার জন্য লোকটির উপরে আক্রমণ করে। এরপর দেখানো হয় চ্যান সকের হঠাৎ ঘুম ভেঙে গেছে এবং সে উঠে বসে, তখন দেখে সেই বৌদ্ধ পণ্ডিতটি তার পাশে বসে আছে এবং তাকে বলছে যে এখন সময় চলে এসছে, তাই তুমি পার্ককে খুঁজে বের করো এবং তাকে বলো যে রেড আই চলে এসছে। আর তখনই চ্যান সক দেখে ব্ল্যাক আইয়ের বাক্সটাও সেখানে পড়ে আছে। আর এরপরে তার ঘুম ভেঙে যায় এবং সে উঠে বসে এবং দেখে পাশে বৌদ্ধ পণ্ডিতটি বসে আছে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে সে আর বেঁচে নেই, সে মারা গেছে। আর তারপর নিচের দিকে তাকিয়ে দেখে ব্ল্যাক আইয়ের বাক্সটাও নিচে পড়ে আছে। এরপরে চ্যান সক আরো শিষ্যদের সাথে বৌদ্ধ পণ্ডিতের অন্তিম সংস্কার করে এবং সেই ব্ল্যাক আই এর বক্সটি একটি ব্যাগের মধ্যে ভরে নিয়ে পার্ককে খুঁজতে বেরিয়ে পড়ে। মুভির পরের দৃশ্যে দেখানো হয় একটি ডিটেকটিভ সেই দম্পতির বাড়ির সামনে কিছু ইনভেস্টিগেশন করার জন্য দাঁড়িয়ে আছে। আসলে রেড আই এর কবলে থাকা শিকারীটি সেই দম্পতির মধ্যে স্বামীটিকে মেরে ফেলেছে, আর এই ডিটেকটিভ এই মার্ডার কেসের জন্য এখানে এসছে। আর ডিটেকটিভ সেখানে গিয়ে দেখে যে মারা গেছে তার স্ত্রী সেখান থেকে পলাতক। তখন তিনি ঘরের কোনায় একটা মৃত লাশ পড়ে থাকতে দেখে যেটা অনেক আগেই মারা গেছে, আর সেই মৃতদেহটার পচন
আন্দোলন শুরু হয়ে গেছে। আসলে ওই মৃতদেহটা সেই শিকারীর যে এতক্ষণ রেড আই এর কবলে ছিল, আর এখন রেড আই শিকারীটির শরীর ছেড়ে মহিলাটির শরীরে প্রবেশ করেছে। ওই মহিলাটি এখন রেড আই এর তৃতীয় শিকার। এইভাবে তৃতীয় দিনও পার হয়ে যায়। আরেকদিকে চ্যানসক ব্ল্যাক আইয়ের বাক্সটা নিয়ে পার্ককে খুঁজতে একটি রেল স্টেশনে গিয়ে পৌঁছায়। চ্যানসক পার্ককে খুঁজতে খুঁজতে রেল স্টেশনের একটি বেঞ্চে গিয়ে বসে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে সে খেয়াল করে তার পাশে রাখা ব্ল্যাক আইয়ের বাক্সটি তার কাছে নেই। সেই বাক্সটি কেউ চুরি করে নিয়েছে। তখনই চ্যানসক দূরে একটি মেয়েকে দেখে যে কিনা এই বাক্সটি চুরি করে নিয়েছিল, কিন্তু প্ল্যাটফর্মে অনেক ভিড় থাকাতে সে মেয়েটির মুখ ভালোভাবে দেখতে পায়নি। মুভিতে পরের দৃশ্য দেখানো হয় ডিটেকটিভ মার্ডার কেসের জন্য যেই বাড়িটিতে গেছিল আর সেখান থেকে যে মহিলাটি পলাতক ছিল তার মৃতদেহ সে একটি বাথরুমের ভিতরে পায়, এবং সেই মহিলাটির লাশের দশা হুবহু সেই শিকারীটির লাশের মতো হয়ে গেছে। সে পরপর এরকম ধারাবাহিক মৃত্যু দেখে খুবই কনফিউজ হয়ে যায়। এরপর দেখানো হয় চ্যানসক পার্কের বাড়ি খুঁজতে খুঁজতে পার্কের বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু পার্ক তখন বাড়িতে ছিল না, তাই সে সেখানে বসেই অপেক্ষা করতে থাকে। চ্যানসক অপেক্ষা করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তখন পার্ক সেখানে চলে আসে। তখন চ্যানসক পার্ককে একটি কাগজের মধ্যে লিখে জানায় যে কিভাবে ওই বুদ্ধ পণ্ডিতটি মারা গেছে, আর সেই পণ্ডিতটি চ্যানসককে কেন তার কাছে পাঠিয়েছে সে সমস্ত কিছু একটি কাগজে লিখে জানায়, কারণ সে মৌনব্রত পালন করতেছিল। তখন চ্যানসক পার্ককে এটাও লিখে জানায় যে সে রাস্তায় ব্ল্যাক আইয়ের বাক্সটা হারিয়ে ফেলেছে, আর সে পার্ককে এটাও জানায় যে রেড আই এখন মুক্ত আর সবাইকে নিজের বশে করে মেরে ফেলছে। এরপর মুভিতে দেখানো হয় একটি ডেলিভারি বয় একটি ব্রিজের নিচ দিয়ে তার গাড়ি করে যাচ্ছিল, তখন সেই ডেলিভারি বয়টি সেখানে একটি বিধ্বস্ত মেয়েকে দেখে। আসলে এই মেয়েটি এখন রেড আইয়ের চতুর্থ শিকার, আর এখন রেড আইয়ের পঞ্চমতম শিকার হবে এই ডেলিভারি বয়টি। রেড আইয়ের কবলে থাকা এই ডেলিভারি বয় ছেলেটি একটি মেয়ের বাড়িতে যায় যার নাম ছিল কিনা ভার্জিন সেভেন। আসলে এই মেয়েটাই চ্যানসকের ব্ল্যাক আইয়ের বাক্সটা তার কাছ থেকে চুরি করেছিল। এরপর দেখা যায় ডেলিভারি বয় ছেলেটি এই মেয়েটির দরজার বাইরে দাঁড়িয়েছিল এবং দরজা বন্ধ ছিল, এবং মেয়েটি তার সামনে ব্ল্যাক আইয়ের বাক্সটি রাখে। তখন রেড আই সেটা দরজার ফাঁকা দিয়ে দেখে এবং রাগে পাগলের মতো হয়ে যায়। এরপর দেখা যায় সেই বৌদ্ধ পণ্ডিতটি পার্কের স্বপ্নে আসে। তখন সে পার্ককে বলে রেড আই এখন একটা একটা করে সমস্ত মানুষের শরীর পার করছে, তোমাকে রেড আইয়ের সেই সাতটি মানুষের চেন ভাঙতে হবে এবং সেই চেনের মধ্যে থাকা একটি মেয়েকে তোমাকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ তাকে মেরে ফেলতে হবে। এরপর দেখা যায় পার্ক একটি কুড়াল ও রিচুয়ালস এর আরো কিছু জিনিসপত্র নিয়ে চ্যানসকের সঙ্গে সেই মেয়েটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তায় পার্ক চ্যানসককে একটি নতুন জুতো কিনে দেয়, কারণ তার পুরনো জুতোটা ছিঁড়ে গেছিল। খুশি হয়ে চ্যানসক পার্ককে থ্যাংক ইউ বলে, আর সে কথা বলে ফেলেছিল দেখে তার দুই বছরের মৌনব্রত ভেঙে যায়। এরপর দুজনে মিলে সেই মেয়েটিকে খুঁজতে তারা বেরিয়ে পড়ে। তারা যদি রেড আইয়ের আগেই সেই মেয়েটিকে মেরে ফেলে তাহলে রেড আই আর ব্ল্যাক আইয়ের কাছে পৌঁছতে পারবে না, কারণ রেড আইয়ের সপ্তম শিকার সেই মেয়েটি। পার্ক মেয়েটিকে মেরে ফেলবে শুনে চ্যানসক তখন খুবই দুঃখ পায়। তারা মেয়েটিকে সারাদিন খুঁজতে খুঁজতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন সেখানে একটি অপরিচিত লোক আসে এবং তাদের বলে, তোমরা যে মেয়েটিকে খুঁজছো সে ডেগু চলে গেছে, তোমরা এখানে তাকে পাবে না। এরপর ডিটেকটিভকে দেখানো হয় যে কিনা ব্রিজের নিচে মার্ডারের স্থানে পৌঁছে গেছিল। সে সেই ধারাবাহিক মার্ডার সম্বন্ধে কিছুই বুঝছিল না, কিন্তু তার কাছে একটা জিনিস স্পষ্ট ছিল। ডিটেকটিভ সেখানে এসে দেখে সেখানে লাশটির থেকেও পচা দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু তার কাছে একটি জিনিস পরিষ্কার ছিল, সবকটি মার্ডারই মাথায় আঘাত করে হয়েছে, কারণ সবকটি মৃতদেহের মাথার উপরে সে আঘাতের চিহ্ন পায়। এরপর দেখানো হয় পার্ক আর চ্যানসক সেই লোকটির দেওয়া ঠিকানা অনুযায়ী মেয়েটিকে খুঁজতে বেরিয়ে পড়েছে, এবং একটি বাস স্টপেজের বেঞ্চে পার্ক বসে আছে এবং চ্যানসক ঘুমাচ্ছে। তখন পার্কের তার পরিবারের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায় যখন তার বউ আর বাচ্চা মারা গেছিল, আর সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল একটি মহিলার কারণে। এরপরে পার্ক প্রতিশোধের জন্য সেই মহিলাটির বাচ্চাটিকে মেরে ফেলতে চেষ্টা করে, কিন্তু পার্ক সেটা করতে পারে না, কারণ তার বাচ্চাটির উপরে মায়া হয়ে গেছিল। এই ছোট বাচ্চাটি আসলে চ্যানসক, যা পার্ক জানতো না। এরপর চ্যানসক একটি ম্যাপের মধ্যে একটি জায়গা মার্ক করে এবং পার্ককে সেটা দেখায়, আর পার্ককে বলে আমরা সম্ভবত ওই মেয়েটিকে এখানেই খুঁজে পাবো, যেহেতু আজকে ছয় দিন চলছে, কালকের মধ্যেই রেড আই সেই মেয়েটিকে মেরে ফেলবে, তাই তাদের আজকেই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। তখন পার্ক আর চ্যানসক ম্যাপটি দেখে সেই জায়গাতে পৌঁছে যায়। তখন পার্ক হাঁটতে হাঁটতে একটি দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে এবং সেখানে টিভিতে দেখে যে মার্ডারের নিউজ চলছে। আরেকদিকে চ্যানসক সেই মেয়েটির বাড়ি খুঁজে পেয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তখন বৃষ্টি শুরু হয়ে যায়, তাই সে একটি ছাউনির নিচে চলে যায়, কিন্তু তখন তাকে ঘরের ভেতর থেকে একটি মেয়ে ডাকে, তাই সে তখন ঘরের ভেতরে চলে যায়। আরেকদিকে পার্ক যখন টিভি দেখে সেই মার্ডারের স্থানে পৌঁছায়, তখন ডিটেকটিভ তাকে দেখে নেয়। ডিটেকটিভ পার্ককে নিজের পরিচয় দিয়ে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। তখন তার পার্কের উপরে সন্দেহ হয়ে যায় এবং তাকে ধরতে চেষ্টা করে, কিন্তু পার্ক তখন সেখান থেকে পালিয়ে যায়, আর যাওয়ার সময় তার কাছে থাকা ম্যাপটাও সেখানে পড়ে যায়। আরেকদিকে চ্যানসক সেই মেয়েটির বাড়ি ছিল যেই মেয়েটি তার কাছ থেকে ব্ল্যাক আইয়ের বাক্সটি চুরি করেছিল, কিন্তু চ্যানসক তার মুখটি ভালো করে দেখেনি দেখে তাকে চিনতে পারল না। এর কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যায় এবং চ্যানসক সেখান থেকে চলে যায়। চ্যানসক যাওয়ার সময় রাস্তায় একটি মেয়েকে দেখতে পায়। আসলে এই মেয়েটি রেড আইয়ের সপ্তমতম এবং অন্তিম শিকার, এরপরেই সে ব্ল্যাক আইয়ের কাছে যাবে।
মেয়েটির ভয়ঙ্কর চেহারা দেখে চেনসক খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপরে চেনসক পার্কের সাথে দেখা করে এবং সমস্ত ঘটনা খুলে বলে। তখন পার্ক চেনসককে বলে, এখন থেকে তোমার আর আমার রাস্তা আলাদা, কারণ আমি এখন ওই মেয়েটাকে মারতে যাব, আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে তুমি মার্ডার কেসে আমার সাথে ফেঁসে যাবে, তাই তোমার আমার রাস্তা আজকের থেকে আলাদা। পার্ক মেয়েটিকে মেরে ফেলবে শুনে খুবই দুঃখ পায়। আসলে সে ভাবছিল এইমাত্র সে যেই মেয়েটির বাড়ির থেকে এসছে পার্ক তাকেই মারবে। তখন চেনসং মনে মনে ঠিক করে সেই মেয়েটিকে পালাতে সাহায্য করবে যাতে পার্ক তাকে মারতে না পারে। তখন পার্ক সেখান থেকে চলে যায়। পার্ক যখন সেখান থেকে যাচ্ছিল তখন ডিটেকটিভ তাকে দেখে ফেলে। তারপরে ডিটেকটিভ পার্কের পেছন পেছন চলে যায়। আর একদিকে চেনসক সেই মেয়েটির বাড়ি চলে যায় তাকে বাঁচাতে। এরপরেই দেখানো হয় ডিটেকটিভ কিছু ইনফরমেশন পায়। ডিটেকটিভ জানতে পারে সেই প্রফেসর 2016 সালে একটি গ্রুপ বানিয়েছিল, আর এখন পর্যন্ত যত মার্ডার হয়েছে সেই সবকটি লোক এই গ্রুপের মধ্যেই ছিল, আর সেই গ্রুপের মধ্যে এখন দুটি মেয়েই বেঁচে আছে। তখন ডিটেকটিভ তাকে সেই মেয়েটির অ্যাড্রেস পাঠানোর জন্য বলে। এরপর দেখা যায় পার্ক সেই মেয়েটির বাড়ি এসছে এবং মেয়েটিকে একটি কুড়াল দিয়ে মারতে যাচ্ছে। তখনই ডিটেকটিভ সেখানে পৌঁছে যায় এবং পার্ককে বাধা দেয়। তখন সেই মেয়েটি পেছন থেকে আসে এবং ডিটেকটিভকে ছুড়ে ফেলে দেয়। ডিটেকটিভ সেখানে পড়ে গিয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আর এখানেই দেখা যায় পার্ক যেই মেয়েটিকে মারতে এসছে এই মেয়েটি সেই মেয়েটি নয় যার কথা মনে করে চেনসক তাকে বাঁচাতে গেছে। এরপর মেয়েটির মধ্যে থাকা রেড আই ব্ল্যাক আইয়ের সঙ্গে দেখা করার জন্য সেখান থেকে বেরিয়ে যায়। পার্ক একটি কুড়ালের মধ্যে কিছু মন্ত্র লেখে এবং সেই মেয়েটিকে মারার জন্য তার পেছন পেছন চলে যায়। তখনই রাস্তায় দেখা যায় ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট তার সাথে দেখা করার জন্য সেখানে আসছে। তখন অফিসারটি মেয়েটিকে দৌড়ে তার কাছে আসতে দেখে সে গাড়ির থেকে নামে মেয়েটিকে বাঁচানোর জন্য। অফিসারটি তার বন্দুক বের করে পার্কের দিকে তাক করে, কিন্তু তখনই রেড আইয়ের কবলে থাকা সেই মেয়েটি পেছন থেকে সেই অফিসারটির উপরে আক্রমণ করে দেয়। এরপর রেড আই সেই মেয়েটিকে ছেড়ে দিয়ে অফিসারটি শরীরের ভেতরে ঢুকে যায়, আর মেয়েটি সেই স্থানেই মারা যায়। পার্ক এটা বুঝতে পারে, তাই সে তখন অফিসারের দিকে কুড়াল নিয়ে দৌড়ায় অফিসারকে মারার জন্য, কিন্তু সে অফিসারকে মারতে পারে না কারণ রেড আই অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। রেড আইয়ের বসে থাকা অফিসারটি পার্ককে ধাক্কা মেরে ছুড়ে ফেলে দেয়। এরপর পার্ক উঠে তাকে আবার মারতে গেলে অফিসার তার দিকে বন্দুক তাক করে। সেই মুহূর্তে সেখানে আরো দুটি পুলিশ অফিসার চলে আসে। সেই সময় পার্ক বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই অফিসারটি আর বাদবাকি দুটো অফিসারকে গুলি করে মেরে ফেলে। আর একদিকে দেখা যায় চেনসক সেই মেয়েটিকে বাঁচানোর জন্য গুয়াংজো যাওয়ার টিকিট কেটে নেয় এবং বাসে উঠে পড়ে। আর একদিকে দেখা যায় পার্কও গুয়াংজো যাওয়ার জন্য বাসের টিকিট কাটে এবং বাস স্টপেজে বসে অপেক্ষা করতে থাকে। তখনই পার্কের কাছে মৃত বৌদ্ধ পণ্ডিতটি আসে এবং তাকে বলে যে সপ্তম দিন শুরু হয়ে গেছে, তাই অষ্টম দিনের আগে তোমাকে রেড আইকে আটকাতেই হবে। দুজনের মধ্যে কথা চলছিল তখনই বাস সেখানে চলে আসে এবং পার্ক গুয়াংজো যাওয়ার জন্য বাসে উঠে যায়। আর একদিকে দেখা যায় সেই অফিসার যে কিনা এখন রেড আইয়ের বসে ছিল সে সবার আগেই গুয়াংজো পৌঁছে গেছে। তখনই দেখা যায় চেনসক আর সেই মেয়েটি একটি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছে, আর বিশ্রাম করার জন্য তারা একটি পরিত্যক্ত ঘরের মধ্যে আশ্রয় নেয়। ঠিক তখনই সেখানে পার্কও চলে আসে। পার্ক আসার সাথে সাথে চেনসক খেয়াল করে তার পাশে থাকা মেয়েটি অদৃশ্য হয়ে গেছে। আসলে পার্ককে দেখে সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে গেছে, আর যাওয়ার সময় ব্ল্যাক আইয়ের বাক্সটাও সেখানে রেখে গেছে। তখনই চেনসক বুঝতে পারে এই মেয়েটি তার ব্ল্যাক আইয়ের বাক্সটি চুরি করেছে। এরপর পার্ক আর চেনসক একটি প্ল্যান তৈরি করে যেখানে তারা জঙ্গলের মধ্যে রেড আইকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করে, আর সেই ফাঁদের ভেতরে টোপ হিসাবে পার্ক নিজেকে ব্যবহার করে এবং মন্ত্র পড়তে থাকে। আরেকদিকে চেনসক একটি গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর কিছুক্ষণ পরেই সেখানে রেড আইয়ের কবলে থাকা সেই অফিসারটি চলে আসে। আরেকদিকে গাছের পিছনে লুকিয়ে থাকা চেনসককে দেখা যায় একটা কুড়াল বের করছে, কারণ সে রেড আইকে মারবে। কারণ তারা দুজনে মিলে যখন প্ল্যান করেছিল তখন পার্ক চেনসককে বলেছিল রেড আই যখন পার্ককে মারার জন্য পার্কের ভেতরে ঢুকবে তখন চেনসক কিছু না ভেবে যেন কুড়াল দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু তারপরেই দেখা যায় সেই রেড আইয়ের কবলে থাকা অফিসারটি পার্কের সামনে আসে এবং পার্কের কানে কানে বলে, তোমাকে দিয়ে আমার কোনো কাজ হবে না, কারণ তুমি এখন ব্ল্যাক আইয়ের সংরক্ষক নও, তুমি তো ব্ল্যাক আইকে ছেড়ে দিয়ে অনেক আগেই পালিয়ে এসছো, তাই তোমাকে আমার কোনো কাজে লাগবে। এই শুনে পার্ক খুবই আশ্চর্য হয়। পার্ক বুঝে যায় চেনসকই এখন ব্ল্যাক আইয়ের আসল সংরক্ষক। এরপর রেড আই পার্ককে ফোর্স করে সে যেন নিজে আত্মহত্যা করে নেয়। তখন পার্ক নিজের পকেট থেকে বন্দুকটা বের করে এবং সুইসাইড করতে যায়, কিন্তু কোনো প্রকারে নিজেকে সামলায় এবং কিছুক্ষণ পরে অফিসারকে গুলি করে দেয়, কিন্তু অফিসারের কিছুই হয় না। এরপরে অফিসার খুবই রেগে যায়। তখন পার্ক কোনোভাবে সেই অফিসারের পা জড়িয়ে ধরে এবং চেনসককে বলে সেখান থেকে পালিয়ে যেতে। চেনসক ব্ল্যাক আইয়ের বাক্সটা নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তারপর চেনসকের পেছন পেছন সেই অফিসারও ফাঁদ কেটে তার পেছনে যেতে থাকে। কিছু দূর গিয়ে চেনসক হোঁচট খেয়ে পড়ে যায় এবং ব্ল্যাক আইয়ের বাক্সটিও তার হাত থেকে পড়ে যায়। তখন সেখানে ডিটেকটিভও চলে আসে। ডিটেকটিভ যখন রেড আইয়ের সামনে আসে তখন রেড আই তাকে ছুড়ে দূরে ফেলে দেয়। এরপর রেড আই চেনসকের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই সেখানে পার্ক চলে আসে এবং তার পায়ে গুলি করে দেয়। পার্ক চেনসককে বলে ব্ল্যাক আইয়ের বাক্সটা নিয়ে সেখান থেকে পালাতে। চেনসক পালানোর জন্য প্রস্তুত হয়। আর একদিকে পার্ক একটি কুড়োল দিয়ে সেই রেড আইয়ের উপর আক্রমণ করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই অফিসার সেখানে চলে আসে এবং পার্কের হাতে গুলি করে দেয়। পার্ক আহত হয়ে সেখানেই পড়ে যায়।
এরপর ডিটেকটিভ সেই অফিসারের শরীরটি উল্টোতেই দেখে সে মারা গেছে। আর সেই অফিসারটির শরীরও অন্য লাশগুলির মতোই পচে গেছে। এরপরেই দেখা যায় চ্যানসককে রেডাই নিজের বসে করে নিয়েছে। তখন পেছন থেকে চ্যানসক ডিটেকটিভকে ধরে ছুড়ে ফেলে দেয় একটি গাছের ডালে। গাছের ডাল ডিটেকটিভকে ভেদ করে এপার ওপার হয়ে যায়, আর ডিটেকটিভ সেখানেই মারা যায়। ডিটেকটিভ মারা যাওয়ার পরে রেডাই এর বসে থাকা চ্যানসক পার্কের কাছে যায়। পার্ক রেডাইকে অনুরোধ করে সে যেন চ্যানসকের শরীর ছেড়ে দিয়ে তার শরীরে প্রবেশ করে। তখন রেডাই পার্ককে চ্যানসকের বিরুদ্ধে উস্কায়। রেডাই পার্ককে বলে, তোমার পরিবারের মৃত্যুর কারণ যে মহিলাটি, চ্যানসক সেই মহিলাটিরই ছেলে যাকে তুমি ছোটবেলায় মেরে ফেলতে চেয়েছিলে। এরপর রেডাই পার্কের সামনে একটা ধোঁয়াশার সৃষ্টি করে, যার ফলে পার্ক চ্যানসককে আবার সেই বাচ্চাটির মতোই দেখছিল। তখন রেডাই পার্ককে উকসায়, সে যেন সেই বাচ্চাটিকে গলা টিপে মেরে ফেলে। পার্ক তাকে মারার জন্য তার গলার দিকে হাত বাড়ায়, কিন্তু পার্ক কৌশল করে তার মুখের উপরে একটি মন্ত্র লিখে দেয়। পার্ক যে তার মুখের উপরে একটা মন্ত্র লিখে দিয়েছে এটা রেডাই বুঝতে পারেনি। এরপরে পার্ক একটি রিচুয়াল করে, যার ফলে তার মুখের মধ্যে লেখা মন্ত্রটা অ্যাক্টিভেট হয়ে যায়। তখন রেডাই চ্যানসককে ছেড়ে দেয় এবং পার্কের শরীরের ভেতরে ঢুকে যায়। তখন পার্ক চ্যানসককে বলে সে যেন কুড়াল দিয়ে তাকে মেরে ফেলে। চ্যানসক না চাইতেও কুড়াল দিয়ে তার দিকে আক্রমণ করতে যায় এবং তখনই রেডাই সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরে দেখা যায় চ্যানসক রেডাইকে ধরে ফেলেছে এবং বাক্সবন্দি করে একটি মরুভূমির মধ্যে পুঁতে দিচ্ছে। আর তখনই সেই মরুভূমির মধ্যে চ্যানসক দেখতে পায় সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে। আর তারপরে মুভিতে দেখানো হয় এই মেয়েটি কোনো মানুষ নয়, এই মেয়েটি একটি ভূত। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।